এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে প্রায় ঘড়িতে 10টা মতো, আর আজ আমি সকাল সকাল রান্নাবান্না সেরে বাবুকে খাইয়ে স্নান করিয়ে সব কাজ সেরে নিয়েছি, আর তারপর আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি শ্রীরামপুর। তো আমি শ্রীরামপুর যাচ্ছি কেনাকাটা করতে, তো কিছু জামা কাপড় এইসব টুকটাক কেনাকাটা করব, আর কিছু পার্লারে আমার কেনাকাটা আছে তো সেগুলো আমি সেরে নেব। তাই আজ আমি যাচ্ছি শ্রীরামপুর, আমি যাচ্ছি ট্রেনে। এখন আমরা ট্রেন লাইন দিয়ে হাঁটছি, আর আমার সঙ্গে আছে মানু, আর ওটা আমার ননদ, ওর নাম লীনা। তো ট্রেনে এখন আমাদের এইদিকে যেহেতু সিঙ্গেল লাইন, তো সেই জন্য সেরকমভাবে ট্রেন আসার কোনো সম্ভাবনাই নেই, আর নিচেতে প্রচণ্ড কাদা, সেই জন্য আমরা ট্রেন লাইনের উপর দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 1 থেকে 2 মিনিটের মতো, আর এখন আমরা আছি স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছি, কিন্তু আজ ট্রেনটা অনেকটাই লেট আছে। স্টেশনে যখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তখনই মানুর এসে গেল মিশোতে অর্ডার করা 1 সেট চুড়ি। চুড়িগুলো খুব সুন্দর এসেছে ওর, কিন্তু আমিও শাড়ি অর্ডার করেছিলাম একই ডেটে ওর সঙ্গে, কিন্তু আমার শাড়িগুলো এখন অবধি এসে পৌঁছায় আনতে হবে। যাই হোক, অবশেষে 45 মিনিট লেট করে আমাদের ট্রেনটা এলো, আর এখন আমরা ট্রেনে আছি, আর আমাদের যেতেও অনেকক্ষণই টাইম লাগবে, প্রায় 45 মিনিট যেতে টাইম লাগবে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা শ্রীরামপুর, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক দোকান রয়েছে, তবে আমরা যে দোকান থেকে মাল নিই সেখানে আমরা চলে এসেছি, এই দোকানটা থেকে আমরা মাল নিয়ে থাকি। তো এখান থেকে আমার যেসব জিনিসগুলো দরকার আছে সেগুলো আমি এবার নিয়ে নেব। প্রোডাক্ট ছাড়াও আর যেসব জিনিসগুলো আমার কেনা ছিল, জামা কাপড় টুকটাক কেনাকাটা হয়ে গেছে, কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বসে আছি আবার শ্রীরামপুর স্টেশনে বাড়ি ফেরার জন্য। আমরা যখন শ্রীরামপুর যাচ্ছিলাম তখন ট্রেনে এতটা ভিড় ছিল না, কিন্তু ফেরার সময় দেখছি প্রচণ্ড ভিড় আছে, কারণ হয়তো অফিস যাত্রীরা বা যারা কাজে গিয়েছিলেন তারা এই সময় বাড়ি আসছেন, সেই জন্যই হবে হয়তো। আর আমাদেরও অনেকটা দেরি হয়ে গেছে ফিরতে, কারণ যেহেতু ট্রেনটা আমাদের যাওয়ার সময় লেট করেছিল, তো সেই জন্যই আমাদেরও কেনাকাটা করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। আমাদের বাড়ি ফিরতে সম্ভবত সন্ধ্যা হয়ে যাবে, তো আমি একেবারে বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে আমি এখন বসে একটু চা খাচ্ছি, কারণ সারাদিন মানে এতটাই আমাদের আজকে কষ্ট হয়েছে, তো কি বলবো, কারণ ঘুরে ঘুরে কেনাকাটা প্রচণ্ড গরমের মধ্যে, কিন্তু আমার খুব আর্জেন্ট কিছু জিনিস দরকার ছিল, তো সেগুলো নেয়ারই ছিল, সেই জন্য আর কি যেতেই হলো। তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজ আমি কী কী কিনেছি। আমার চা খাওয়া হয়ে গেছে, আর এবার নিজেকে একটু ফ্রেশ লাগছে, আর সকাল সন্ধ্যা চাটা না খেলে আমার একেবারেই চলে না, চাটা তোমরা বলতে পারো আমার খুবই নেশার জিনিস। তো চা খেয়ে নিয়েছি যখন, এবার তোমাদেরকে দেখাই যে আজ আমি কী কী কিনেছি। প্রথমেই দেখাই একটা জোভিজের মানে স্কিনের সিরাম, এটা অ্যান্টি এজিং সিরাম, এটা আমি নিয়েছি আমার জন্যই, কারণ আমার অনেক দিনে স্কিনে কোনো যত্ন নেওয়া সেইভাবে হচ্ছিল না, তো সেই জন্য এটা আমি নিয়েছি নিজের জন্যই, এটা আমি রাতে অ্যাপ্লাই করব। আর নিয়েছি একটা জোভিজের হেয়ার স্পা, এটা নিয়েছি আমার পার্লারের জন্য। আর নিয়েছি 2 প্যাকেট টিস্যু, এগুলো এই টিস্যুগুলো আমি ওখান থেকেই মাল বেশি এখন নিয়ে থাকি। আর একটা নিয়েছি জোভিজের একটা রোজের টোনার, তো এটাও আমি পার্লারের জন্য ইউজ করতে পারবো, আর নিজের জন্য যদি মানে অ্যাপ্লাই করার থাকে তো। আর নিয়েছি 1 বক্স সুতো পার্লারের মানে থ্রেডিংয়ের জন্য, আর নিয়েছি 2 বক্স নেল পালিশ, ওগুলো মানে বিক্রির জন্যই নিয়েছি, কিন্তু ওগুলো আপাতত আমার ব্যাগে নেই, ওগুলো চলে গেছে মানুর কাছে, তো সেই জন্য আমি এই মুহূর্তে আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর ওরাও নিয়েছে আমার সাথে সাথে, মানে একসঙ্গে 3 জনেরই কেনাকাটা ছিল বলেই গিয়েছিলাম, ওখান থেকে গেলে কিছুটা কি মানে সেভ হয়, কিছুটা ওখান থেকে নিলে অনেকটাই ছাড় পাওয়া যায়, তো ওরাও নিয়েছে কিছু এই ধরনের প্রোডাক্ট, ওরাও ফেস ওয়াশ, তারপর টোনার, আরও সব নিয়েছে আর কি, সেগুলো আমি আর বলছি না। তো এরপরে দেখাই,
ব্লাউজ নিয়েছি আমি ওখান থেকে, ওখান থেকে জামা কাপড়ের দামও আমাদের এখানে থেকে একটু আমার মনে হয় কম হয়, তো সেই জন্য ওখান থেকে আমি নিয়েছি ব্লাউজ এই দুটো নিয়েছি আমার শাশুড়িমার জন্য, এই কালার দুটো, আর এই দুটো কালার নিয়েছি আমার মায়ের জন্য। তো ওখানে কম দাম পেয়েছিলাম বলে সবাই তো ওরাও নিচ্ছিল, সেই জন্য আমিও ভাবলাম যে নিয়ে নিই। এই চারটে ব্লাউজ নিয়েছি, আর নিয়েছি আমাদের মানুষ জন্য একটা সুতির ফ্রক। তো এটা আমার দেখে খুবই পছন্দ হলো, কালারটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, একেবারে বাসন্তী কালার, তো আমার দেখে খুব ভালো লাগলো। এটা মানুষকে পরলে খুবই সুন্দর দেখতে লাগবে, ও যেহেতু ফর্সা আছে। তো বাবুর জন্য আমি সেইভাবে কিছু নিইনি, কারণ ওর অলরেডি যা কিছু নেওয়ার ছিল জন্মদিনের জন্য মানে সব কিছুই প্রায় কেনা হয়ে গেছে, আর এই মুহূর্তে ওর জন্য সেরকম কিছু পেলাম না যে নেওয়ার মতো, আর জামা কাপড়ও ওর অনেকগুলোই জন্মদিনে পেয়েছে, সেই জন্য এখন কিনছি না, যেহেতু সামনেই পুজো আছে তো তখনই ওকে কিনে দেব। তো আজকে আমার আরেকটা ওর বাবুর জন্য যেটা একটা নতুন জিনিস নিয়েছি সেটা হলো এই ড্রাগন ফল, এটা আমাদের এখানে পাওয়া যায় না, তো আমি দেখলাম ওখানে বিক্রি হচ্ছিলো, তো সেই জন্য ওর জন্য এই ফল কটা নিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে একটাই দেখালাম এখন, আর এগুলো ট্রেনে বিক্রি হচ্ছিলো বাবুর জন্য, ও লজেন্স আনতে বলেছিলো, ওর মানে লজেন্স ছাড়া ও আর খুঁজে পায় না যে ও কী আনতে বলবে, সেই জন্য ওর জন্য আরও এখানে সব লজেন্স আনা এনেছি। এটা তিলের পাটালি বিক্রি হচ্ছিলো ট্রেনে, এটা নিয়ে এসেছি। আর যেটা নিয়েছি সেটা হলো এই যে একটা শাড়ি, এটা বক্স সিকোয়েন্সের শাড়ি, আর নিয়েছি পিত্তি কালার। তো আমার প্রথমে কোনো নেয়ার প্ল্যানই ছিল না, আমার ননদ যে গিয়েছিল আমার সঙ্গে ওই নেবে বলে গিয়েছিল শাড়িটা, ও আর কি ওর এই শাড়িটা বেশ ভাল লেগেছিল, তো সেই জন্য ও আমাকে বললো চয়েস করে দিতে, ওকে আমি একটা বেগুনি কালার চয়েস করে দিলাম, তারপরে আবার এই শাড়িটা দেখে আমি আর থাকতে পারলাম না, তো আমিও নিয়ে নিলাম। কিন্তু শাড়িগুলো একটাই ব্যাপার, ওখানে খুবই কম দামে দিয়ে দিচ্ছে, কারণ এগুলো যেহেতু মানে অনেক দিনই শাড়িগুলো উঠেছে, তো এগুলো ওরা খুব তাড়াতাড়ি কম দামের মধ্যে সেল করে দিয়ে আর কি ওরা নতুন আবার পুজোর জন্য মাল তুলবে, তো সেই জন্য ওরা খুবই কম দামে দিয়ে দিচ্ছে শাড়িটার। এখানে দামটা শুনলে তোমরা অবশ্যই আশ্চর্য হয়ে যাবে হয়তো, এই শাড়িটার দাম নিয়েছে ওখানে মাত্র 300 টাকা, যেটা আমাদের এখানে নর্মালি আমাদের তারকেশ্বরে যে কোনো দোকানে গেলে হয়তো এটা 500 550-এর নিচে পাবো না, তো সেই জন্য কম দামে পেলাম। আর আমার তো শাড়ি ছাড়া অন্য কিছু আমি আমার বাড়িতে অ্যালাউ নেই, তো আমি শাড়িই পরি, সেই জন্য দেখেছো তোমরা, তো শাড়িটাই আমাকে মানে যেখানে সেখানে মানে হঠাৎ এই যে আমাদের বেরোনাগুলো আর কি, আমার তো কাজের জন্য প্রায়শই বেরোতে হয়, তো সেই জন্য এই হালকা হালকা শাড়িগুলো বেশ পরে যেতে খুব মানে আরামদায়ক মনে হয় আমার, কারণ ভারী শাড়ি তো আর সবসময় পরা যায় না, আর আমার এই সব শাড়িগুলো পরতে খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি আমার জন্য নিয়ে নিলাম একটা শাড়ি। তো এই ছিল আমার আজকের কেনাকাটা, আর আজ আর আমার একেবারেই শরীর ঠিকঠাক লাগছে না, কারণ এতটাই পরিমাণে ঘোরাঘুরি করেছি, শরীর ভীষণই ক্লান্ত, তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই আমার ভিডিওটা আমি শেষ করলাম। তো অবশ্যই তোমরা দেখো ভিডিওটা, দেখে জানিও কেমন হয়েছে আমার ভিডিওটা। তো আজকের মতো এখানেই, টাটা।